আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইটিভিডি চ্যানেল সাথে আছি আমি নাবিদ আলমগীর তো যারা কানাডা যেতে চান কিংবা কানাডা যাওয়ার জন্য আগ্রহী ইচ্ছুক রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখা আপডেট ইনফরমেশন রাখা আপনি যে প্রভিন্সে যে প্রোগ্রামের মাধ্যমে যেতে চান সেই প্রোগ্রাম নিয়ে আপনাকে আপডেট ইনফর্মেশন রাখতে হবে এবং সঠিক ইনফরমেশন রাখতে হবে আর এই সঠিক ইনফরমেশনটা যদি আপনি নিজে নিজে কালেক্ট করতে চান তাহলে কি করতে হবে আপনাকে বিভিন্ন লিঙ্কে গিয়ে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে বিশেষ করে কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে তো এই ওয়েবসাইটটা ভিজিট করাটাও একটু কমপ্লিকেটেড কারণ আপনি ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে আপনি সেখানে সার্চ অপশান রয়েছে সেখানে যাবেন গিয়ে আপনি নির্দিষ্ট বিষয়বস্তু লিখবেন দেন আপনি সার্চ করবেন তো বিষয়গুলো কিন্তু একটু কমপ্লিকেটেড যেমন যেমন ধরুন আপনি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে যেতে চান এক্সপ্রেস সেন্টির ইনফরমেশনটা কালেক্ট করা অথবা আপনি পিএনপি প্রোগ্রামের মাধ্যমে যেতে চান সো পিএনপি প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটগুলো যেমন অন্টোরিয়া প্রভিনস্যাচুয়ান আলবার্টা মানি টা এই প্রভিন্সগুলোর লিঙ্কগুলো আপনাকে খুঁজে পেতে কিন্তু আপনার কষ্ট হবে অথবা আপনি যদি আটনাটিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম আরন আই রয়েছে এগুলোর মাধ্যমে যদি যেতে চান তাহলে আপনার কিন্তু ইনফরমেশানটা কালেক্ট করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তা আপনি এগুলো কোথায় পাবেন তো এই যে বিভিন্ন প্রোগ্রাম এরপর দেন রয়েছে রিপ্রেজেন্টেটিভ এই রিপ্রেজেন্টেটিভ সহকারে বিভিন্ন যে লিঙ্কগুলো রয়েছে এই লিঙ্কগুলো যদি আপনি একসাথে একটা জিনিসের মধ্যে পেয়ে যান তাহলে কি সেটা ভালো হবে না আমার ধারণা মতো অবশ্যই ভালো হবে তা আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো একটি অ্যাপসের মাধ্যমে অ্যাপসটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং ইনফরমেশান আপনি টাকার জন্য এই অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যারা কারা যেতে চায় তারা এই অ্যাপসটা প্লে স্টোর থেকেই ইনস্টল করে নিতে পারেন আপনি এই অ্যাপসটাতে আপনি এক্সপ্রেসেন্টিভ বিভিন্ন লিঙ্কগুলো আপনার আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম বিভিন্ন প্রভিনসের বিভিন্ন ড্র ইনফরমেশনগুলো কীভাবে একটি রিপ্রেজেন্টেটিভ খুঁজে পাবেন সেই বিষয়গুলো দেওয়া আছে এবং এক্সপ্রেসেন্টিভে যেতে আপনার কত টাকা খরচ হবে কী কী প্রসেস রয়েছে এভরিথিং এই অ্যাপসটাতে আপডেট করা হয় তা আপনার চাইলে কিন্তু অ্যাপসটা ইউজ করতে পারেন অ্যাপসটার নাম হচ্ছে যে ক্যান পি আর স্টোর থেকে খুঁজে বের করলাম আপনাদের জন্য যেন আপনাদের একটু হেল্পফুল হয় আপনারা ইনফরমেশনগুলো আপডেট রাখতে পারেন তো চলুন আমরা এখন স্ক্রিনে যাব স্ক্রিনে গিয়ে আমরা এই অ্যাপসটা নিয়ে কিছু ইনফরমেশন দেখার চেষ্টা করব এবং আপনারা এই অ্যাপসটাই ইউজ করবেন আমি আপনাদেরকে অ্যাডভাইসের মতোই আমি বলবো যে আপনারা এটা ইউজ করতে পারেন আপনাদের জন্য ভালো হবে ইনফরমেশান কালেক্ট করার জন্য সহজেই তো চলুন আমরা দেখি দর্শক আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি ঠিক এখানে লিখবেন ক্যান পি আর ক্যান লেখার পরে এখানে স উপরে একদম দেখতে পাবেন একটি সফটওয়ার দেখতে পাবেন থ্রি পয়েন্ট এইট আপনি এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এটাকে ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আমি এখানে ওপেনে গিয়ে সরাসরি এই অ্যাপসটাতে ভিজিট করতেছি তো দেখুন এখানে প্রথমে হচ্ছে ওভারভিউ ভিউ এখানে ওভারভিউতে ভিউতে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে এক্সপ্রেস সেন্টে নিয়ে কীভাবে কাজ করা হয় আপনারা এটা দেখবেন এক্সপ্রেশনটি দেন এখানে ফ্রি অ্যাপ্লিকেশন বিভিন্ন কস্ট কত টাকা হবে দেন ইলিজিবিলিটি কত হবে হ্যাঁ কী কী যোগ্যতা লাগবে কস্ট কত টাকা কোন সেক্টরে কত ভিসা প্রসেসিং প্রসেসিংয়ে আপনার মেডিকেল টেস্ট পুলিশ ভেরিফিকেশন হ্যাঁ আইএল নিয়ে সকল এখানে দেওয়া আছে এখানে প্রুফ অফ এডুকেশনটা কী কী করতে হবে কীভাবে কীভাবে কী কাজ করতে হবে ইসি এর বিষয়টা দেওয়া আছে এখানে এখানে এন এখন এক্সপ্রেস যাওয়ার জন্য আপনি কীভাবে একটি প্রোফাইল ক্রিয়েট করবেন জব ব্যাংকের লিঙ্কগুলো দেখুন এখানে লাল রঙের সকল কিছু দেওয়া আছে লাল করে এটা দেওয়া হয়েছে দেন এখানে সেকেন্ড অপশানটা হচ্ছে যে স্টার্ট এখানে গেলে আপনি এক্সপ্রেস ইন্ডির ড্র ইনফরমেশনগুলো পাবেন এখানে নেটওয়ার্ক স্লো কারণে আমার আসতেছে না দেন এখানে রয়েছে মাই অ্যাপস এখানে আপনি আপনার নিজের একটা প্রোফাইল আর কি ছোটোখাটো একটা দেন এখানে গুডস এখানে যখন যাবেন তখন এখানে আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাবেন দেখুন এখানে সকল কিছু দেওয়া আছে আপনি জাস্ট ভিজিট করে একটু দেখবেন এবং পাশে যে আপনি ইউজফুল লিঙ্ক দেখছে ইউজফুল লিঙ্কে যাবেন এখানে গেলে প্রথমে দেখুন ভেরিফাই ইমেগ্র্যান্ড কনসালটেন্ট একজন রিপ্রেজেন্টেটিভ কীভাবে ইউজ করবেন রিপ্রেজেন্টেটিভ খুঁজে পাওয়ার জন্য সহজ এখানে লিঙ্ক দেওয়া আছে আপনি ভ্যারিফাই ইমেগ্রেশন কনসালটেন্টে আপনি ক্লিক করলেই আপনাকে সেই সাইডে নিয়ে যাবে দেন রয়েছে এখানে আপনি এনওসি আপনার এনওসি লিস্টটা কীভাবে খুঁজে পাবেন আপনার এখানে এন লিংকটা দেওয়া আছে সরাসরি আপনাকে এন লিংকে নিয়ে যাবে অ্যাপ্লিকেশন প্রসেসিং আপনার অ্যাপ্লিকেশন টাইমটা কত সময় লাগতে পারে সেই বিষয়টা আমার নেট স্লোর কারণে আমি দেখা দেখাচ্ছি না আলাদা আলাদা এবং সিআইসির অফিসগুলো কানাডা ভিসার যে অফিসগুলো সে অফিসগুলো এখানে দেওয়া আছে ফাইন্ডে সিআইসি অফিস দেন আপনার যেমন এখানে ট্যাক্সের কাজগুলো আপনি করতে পারবেন এখানে যারা কারাডা থাকে তাদের ট্যাক্স দিতে হয় অনেক বেশি এই ট্যাক্সের ইনফরমেশানগুলো আপনি ট্যাক্স এক্সটিমেটরে পেয়ে যাবেন তো এখানে মোর অপশানে আর তেমন কিছু নেই মোর অপশান হচ্ছে যে আপনারা একটা কাজ করতে পারবেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন একজন রিপ্রেজেন্টেটিভ ইউজ করার জন্য তাদেরকে বললে তারা আপনাকে হেল্প করবে এই বিষয়ে এই হচ্ছে যে অ্যাপসটা নিয়ে পুরো ইনফরমেশন আপনি বিশেষ করে গুডসে গেলে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় লিঙ্কগুলো ইউজফুল লিঙ্কে যেতে হবে ইউজফুল লিঙ্কে গেলে আপনার জন্য সকল ইনফরমেশান চলে আসবে তো আপনার চাইলে এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন আপডেট ইনফরমেশান পাওয়ার জন্য যেমন আরেকটা বিষয়ে দেখালাম না এখানে প্রভিন্সের যে প্রোগ্রামগুলো দেখুন এখানে প্রত্যেকটা প্রভিন্সের লিঙ্কগুলো দেওয়া আছে আলবার্টার প্রভিন্সের লিঙ্কগুলো দেওয়া আছে এই যে সবার শেষে গেলে লিঙ্ক দেওয়া আছে আপনার লিঙ্কে প্রবেশ করলেই সরাসরি তাদের যেমন নিউ ব্র্যান্ডসুইক আপনি এখানে লিঙ্কে গেলে নিউ ব্র্যান্ডসইকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন তো আমি মনে করি এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এই অ্যাপসটা তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কারার বিষয়ে বিভিন্ন ইনফরমেশন যদি আপনারা জেনে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ